हेलो गाइस, तो आज के মানে দুপুরই বলা যায়, দুপুরবেলা থেকেই আমার ব্লগটা শুরু করছি। দুপুর বলতে এখন বাজে 1:30, দেড়টা বাজে। আমি এখন যাব স্নান করতে। আজকে একটু দেরি হয়েছে, কেন কি একটু প্যাকিং করছিলাম, কিছু প্যাকিং। মানে আজকে আমি যে যে যেই ফ্ল্যাটটা দেখছেন, এটা আমাদের ফ্ল্যাট, এখান থেকে আমি যাব আমার শ্বশুরবাড়ি। হ্যাঁ, আমি কলকাতাতেই থাকি, আমার শ্বশুরবাড়িও কলকাতারই মধ্যে, কিন্তু আমার শ্বশুরবাড়ি কলকাতার একটু ভেতরে। আমরা মানে এইটা আমরা ফ্ল্যাটটা কিনেছি, এটা আমরা ফ্ল্যাটটা কিনেছি, তো এক্স্যাক্ট লোকেশনটা আমি ইউটিউবে রিভিল করব না। তো যাই হোক, মানে ওইটা যেহেতু একটু আমাদের ভেতরে এবং আমাদের শ্বশুরবাড়ির ওখানে ভীষণ জল হয়, ওই জন্যই আমাদের এই ফ্ল্যাটটা কেনা আর কি। তো ওই জন্য ফ্ল্যাটটা কেনা, এবং আজকে আমরা এখান থেকে, তো আমরা এখানে এসেও থাকি, আবার আমরা আমার ওই শ্বশুরবাড়িও থাকি গিয়ে। মানে আজকে যাচ্ছি, মানে আমাদের হয়তো আস্তে আস্তে আবার 20-25 দিন পরে আমরা এখানে আসব, তো আবার আমরা এখানে 20-25 দিন থাকবো, আবার আমরা ওখানে গিয়ে থাকি। তো আমাদের ভীষণই মজায় টাইম কেটে যায়, মানে এদিক ওইদিক মানে ঘোরা বেড়ানোতেই আমাদের যেন মনে হয় যেন প্যাকিং করছি, এটা ভীষণই ভালো লাগে। তো আমার শাশুড়ি মা এসেছিলেন 3 দিন আগে, উনি চলে গেছেন, তো আজকে আর কি আমরা যাব, আমি যাব, আমার মেয়ে, আমার হাজবেন্ড এবং আমার ঠাম্মা আমার সাথে থাকে, আমার ঠাকুমা, তো উনিও যাবেন। তা আজকে আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি, ওই জন্য সব প্যাকিং করেছি। এই যে বাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন, এই যে বাচ্চার জামা কাপড়, ডায়াপার, এই সব মোটামুটি প্যাকিং, এইগুলি মোটামুটি কাছে থেকে কাছেই। আমরা খুব বেশি ডিস্টেন্স না, এই আধা ঘন্টা 45 মিনিট মতো লাগে। এই আমরা গাড়িতে গেলে আধ ঘন্টা লাগে, আর আমরা আজকে গাড়িতে যাব না, আমরা আজকে টোটো করে যাব, এটা টোটো ডাকবো, টোটো করে যাব। টোটো করে গেলে একটু বেশি টাইম লাগে, বেশি টাইম বলতে 15 মিনিট হয়তো বেশি লাগে, এরকমই 40 মিনিট লাগে, আর গাড়িতে গেলে 20 মিনিট এরকমই লাগে, জ্যাম ট্যাম না থাকলে। তো আমরা আমাদের যেহেতু শ্বশুরবাড়ির ওখানে ভীষণই জল হয়, মানে এইসব জলের ভীষণ সমস্যা, প্রচণ্ড জল হয়, প্রচণ্ড, মানে এবার যা আমরা জলে ভুগেছি, মানে কি প্রতিবারই ভুগি, ওই জন্যই আমাদের এই ফ্ল্যাটটা কেনা। এবং এই ফ্ল্যাটটা একটু মানে আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানের থেকে একটু আগিয়ে আমরা, ফলে আমার হাজবেন্ডের অফিস টফিসগুলো যাতায়াতে অনেকটা সুবিধা হয়, এই জন্য। তা যাই হোক, এখন আমরা আবার শ্বশুরবাড়ি যাব, তো এবার যদি ব্লগ করি আবার শ্বশুরবাড়ি থেকে দেখতে পারবে ব্লগ। তো এখন থেকে স্টার্ট করলাম, এবার আমি স্নানে যাব, না তার আগে আমি আমার হাজবেন্ডকে খেতে দিয়ে স্নানে যাব, কারণ আমার হাজবেন্ড নাইট ডিউটি করে ফিরেছে, তো ওই জন্য ওকে আজকে খেতে দিয়ে দেব, ও খেয়েটে ও শোবে। আমি আমার মেয়ের খাওয়া টাওয়া সব হয়ে গেছে, মেয়ে এখনও ঘুমায়নি, ঘুমাবে, আমি স্নান করে এসে ওকে ঘুম পাড়াবো। আমি এখন ছাদে যাচ্ছি একটু রোদ পোহাতে, কারণ আমি শ্যাম্পু করেছি, তা একটু রোদে না গেলে হবে না। আর এই যে জামা কাপড়গুলো সব কেচে, মানে আমার যে মাসি আছে সে কেচে, দিদি কেচে মেলে দিয়েছে, এগুলোকেও তুলে নিয়ে যাবো, এগুলো সব আমার মোটামুটি শুকিয়ে গেছে। আমার এখনো খাওয়া হয়নি, এখন 2 বাজে, আমি গিয়ে খাবো। ইয়েস, কিছুদিনই হলো হেয়ার স্ট্রেটনিং করেছি, তো আমি স্ট্রেটনিং করাই, আজ 5 ইয়ার্স হয়ে গেল আমি স্ট্রেটনিং করাচ্ছি, তো আমার একটু স্ট্রেটনিং করালে ভালো লাগে, মনে হয় যেন চুলটা ম্যানেজেবল হয়ে গেল। আর এখান দিয়ে, হাই,
তো আমি তারপর থেকে আর ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। এখন বাজে সন্ধে 7টা, রেডি হয়ে গেছি মোটামুটি, সবাই রেডি হয়ে গেছি, সব গোছগাছও হয়ে গেছে। এবার আমরা আর কি এই জাস্ট আধা ঘন্টার মধ্যে আমরা বেরোবো, ওই বাড়ি যাবো। দেখুন প্যাকিংটাও দেখি, সব আমার ব্যাগ ট্যাগ রেডি, সব ব্যাগগুলো আমার রেডি হয়ে গেছে। তো এবার যে ব্লগগুলো আসবে মোটামুটি হয়তো ওই বাড়ি থেকেই আসবে। তবে এরপরে একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, হয়তো আমরা মানে একদিনের জন্য বলবো না, সারা দিনের জন্য কোথাও একটা আউটিংয়ে যাব ফুল ফ্যামিলি মিলে, দেখা যাক। মানে এখনও তো মানে মোটামুটি তাই কথা আছে যাওয়ার, তবে যাওয়া হয় কি না দেখা যাক, ওই জন্য আগে থেকে কিছু রিভিল করছি না, গেলে তো ব্লগ অবশ্যই পাবে। তো চলুন এখন যাওয়া যাক। শ্বশুরবাড়ি চলে এসেছি, তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখার পরে ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছেন আমি এখন ডিনার করছি। তো ডিনারে আমরা চিকেন বিরিয়ানি বাইরে থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাই খাওয়া হচ্ছে। তো আসার পরে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি, তাই একেবারে আমি ডিনারেই চলে এসেছি। তো চিকেন বিরিয়ানিটা ভীষণই টেস্টি ছিল, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।